আসসালাম ওয়ালাইকুম বিউটিফুল পিপলস আপনার সাথে রয়েছে আমি আবার অলিউল ইসলাম ইমরান ওয়েলকাম টু অলি টিপস থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকের বিরুদ্ধে আমি শেয়ার করব একটি অসাধারণ কোলক অ্যাপ্লিকেশন এবং এই কোলক অ্যাপ্লিকেশনটি কিন্তু একটি সাধারণ কোলক অ্যাপ্লিকেশন নয় তো এই কোলক অ্যাপ্লিকেশনের ভিতরে রয়েছে অসাধারণ কিছু ফিচার সমূহ তো এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দেব এবং দেখিয়ে দেবো এই কোলক অ্যাপ্লিকেশনের ভিতরে কি কি আছে এবং এই কোলক অ্যাপ্লিকেশনটি দিয়ে কি করা যায় তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আস্তে আস্তে তাহলে বুঝতে পারবেন যে এই কোলক অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা কি করতে পারবেন তো আপনারা যদি জানতে চান ক্লোক অ্যাপ্লিকেশনটির ভিতরে কী কী ফিচার্স রয়েছে তাহলে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই কষ্ট করে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে তো চলুন শুরু করে এখন একটা ইন্টারপোর্ট পর চলে যাবো আমাদের মেন টিউটোরিয়াল লেস বিগিন ওয়েলকাম ব্যাক টু আমি ক্লোক অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখায় কীভাবে ক্লক অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হয় এবং এই ক্লক অ্যাপ্লিকেশনটি দিয়ে কী করা যায় এবং এই ক্লক অ্যাপ্লিকেশনের ভিতরে কী কী ফিচার সমূহ রয়েছে এবং কী কী ফ্যাসিলিটি রয়েছে তো দেখতে থাকুন ভিডিওটি আস্তে 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 শেষ পর্যন্ত তো ক্লক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে ক্লোক লক সেট আপ করতে হয় তো এখানে লেস্ট স্টার্ট অপশানে ট্যাপ করে দেবেন ডাঙ্গল দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনারা কীভাবে এখানে লকটা সেট করবেন তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কাটা জাস্ট আপনার পছন্দ মতন যে কোনো এক জায়গায় নিয়ে রাখবেন তো আমি এখানে রাখলাম তারপর এইটা আবার রাখবেন তো আপনার যেখানে রাখতে আপনি জাস্ট ওই জায়গায় রাখবেন তো রাখার পর এই যে দেখতে পাচ্ছেন মিডেটে যে একটি এই অপশনটা ট্যাপ করে দেবেন এই অপশনটা ট্যাপ করে দেওয়ার পর আবার এগেন আপনি ওই লকটা এখানে সেট করবেন তারপর এখানে কনফার্ম এই আবার ওকে ট্যাপ করে দেবেন তারপর এখানে সিম্পলি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি যা সে তাই দেন কোনো সমস্যা নেই তারপর ফিনিশ আপ এটার উপর ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান দেখিয়ে দিয়েছে অ্যাড ফাইল তো এখানে আপনারা ফাইল অ্যাড করতে পারবেন তারপর ফটো ভিডিও অডিও তারপর এখানে ফটো আরও অনেক কিছুই আপনারা এখানে হাইড করে রাখতে পারবেন তারপর এখানে আপনার হাইডেনলি ব্রাউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার গুগল তারপর ইউটিউব অন্য অন্য ফেসবুক আপনারা ব্রাউজ করতে পারবেন খুব সহজেই তারপর এখান দেখতে পাচ্ছেন বিউ সিলেক্টেড তারপর এখান দেখতে পাচ্ছেন অ্যাপ্লক আপনার এখানে কিন্তু খুব সহজেই অ্যাপলক করতে পারবেন তারপর এখানে ব্রাউজিং করতে পারবেন তারপর এখানে সেটিংস একটি অপশন রয়েছে তো এখন আমি এখানে এই অ্যাপটির ভিতরে যে ইনফরমেশনগুলো রয়েছে আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন ভিউ তো এখানে আপনার কীভাবে এই আপনার পেজগুলো বিউ করতে চান এইটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তারপর এখানে রয়েছে অ্যাপলক একটি সিস্টেম তো এখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপলক করতে পারবেন তো এখানে তারা কিছু পারমিশন চাইবে তো এগুলো আপনার সিম্পলি এখানে গো টু সেটিংসে গিয়ে আপনারা এটা অ্যালাউ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন বোল্ট তো এখানে ক্লোকের কোনো লোগো দেখাবে না বোল্ট একটি লোগো দেখাবে এবং লেখা থাকবে এটা এই লোগোটা যে দেখতে পাচ্ছেন নিচে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইটা হলো আপনার ক্লোক লকার তো ওখানে পারমিশন দেওয়ার পর ব্যাগে বেরিয়ে যাবেন তারপর ওখানে ওকে ট্যাপ করে দেবেন এবং এই যে এটা আপনার মনে রাখতে হবে জিরো ফাইভ ওয়ান ফাইভ আপনার একটি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে তো এখন ওখানে ওকে ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে আপনার পছন্দ মতন যে কোনো অ্যাপ্লিকেশন আপনি লক করতে পারবেন খুব সহজেই তারপর ওখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন তো সেটিংস অপশনে গিয়ে এখান থেকে আপনার সেন্স পাসওয়ার্ড তারপর এখানে আপনার ফ্যাক পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন ফ্যাক পাসওয়ার্ড বলতে এই ক্লোক লকারে একটি লক দিয়েছেন ওই লকটা অন্য কেউ ধরুন জেনে গেছে তারপর আপনি ফ্যাক আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে রেখে দিতে পারবেন তো এখানে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এগেনে যেটা সেট করতে বলবে আপনারা এটা সেট করে নেবেন তো আমি এই করলাম আবার আগে নিতে আবার সেট আপ করতে হবে আগে প্রথমবার আমি যেটা যেভাবে কাজটা করছিলাম জাস্ট ওই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্যাক লকার আমার ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমি আমার রিয়েল লকারে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে আরও কিছু সেটিংস রয়েছে তো এগুলো আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তো এখানে তেমন কোনো সেটিংস নেই তো কিছু অ্যাডভান্স সেটিংস রয়েছে তো এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে রয়েছে চেঞ্জ অ্যাপ আইকন তো এখান থেকে আপনারা আপনার ক্লোক অ্যাপ্লিকেশনে আইকনটি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে ক্যালকুলেটর তারপর ভাইরাস ওয়েদার এবং মিউজিক এই আইকনগুলো আপনার এখান থেকে সেট করে নিতে পারবেন খুব সহজেই সিম্পল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ আইকন চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে আমি ব্যাগে বেরিয়ে এসলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলগ সেটিংস তো এখান থেকে আপনার অ্যাপলগের কিছু সেটিংস ক্রিয়েট করে নিতে পারবেন আপনার নিজের মতন তো এই দেখিয়ে দিলাম সেটিংস অপশনে থাকা কিছু বিষয়বস্তু আপনার সাথে ক্লিয়ার করে দিলাম তো এখানে শুধু এই কয়টা ফিচার্স রয়েছে তো এখান থেকে আপনার পিকচার অ্যাড করার জন্য পিকচারে ক্লিক করবেন তারপর প্লাস একটা আইকন চলে আসবে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে ক্যামেরা থেকে আপনি ফটো একটা ক্রিয়েট করে লক করতে পারবেন তারপর আদার্স ফাইল আপনার ফাইল ম্যানেজার থাকা কোনো ফাইল এখান থেকে হাইড করতে পারবেন তারপর অডিও হাইড করতে পারবেন তারপর ভিডিও হাইড করতে পারবেন এবং ফটো হাইড করতে পারবেন এখান থেকে খুব সহজেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের অসাধারণ ক্লোক অ্যাপ্লিকেশনের ফিচার্স সমূহ তো আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে যদি এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবে শেয়ার করবেন আমার ফ্রেন্ডদের কাছে তাদের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই অনেক অনেক কাজে দেবে তো অবশ্যই এই কথা মাথায় রেখে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনার ফ্রেন্ডদের অনেকটা উপকারে আসবে আর কমেন্টে জানাবেন আপনার কাছে এই ক্লক অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে দেবেন আর কোন টপিকের নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে দেবেন সেই টিউটোরিয়াল আপনাদের জন্য উপহার দিতে পারবো আর যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই কষ্ট করে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে অল সেলেক্ট করে রাখুন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে তো আজকে মতন এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ওল্ড টিপস থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা থাকুন গুড বাই